হ্যালো ভিউয়ার্স, টিটিএস আর্ট অ্যান্ড ক্রাফটের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার অনেক ফেভারিট একটা ফ্লাওয়ার্স বানাবো, রোজ, বিশেষ করে লাল গোলাপ আমার সব থেকে পছন্দের ফুল। আসলে এমন কোনো ফুল নাই যেটা আমার অপছন্দের, বাট লাল গোলাপটা আমার একটু বেশিই পছন্দের। আর সবগুলো কিন্তু মেক করেছি সুপার ক্লে দিয়ে। সুপার ক্লে আপনারা সবাই চিনেন, সুপার ক্লে চিনেন না এমন কেউ যদি থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন, চিনিয়ে দিব। রাস্তাঘাটে সব জায়গায় এখন সুপার ক্লে পাওয়া যায় এবং দামটাও কিন্তু অনেক কম, আগের থেকে অনেক কমে গিয়েছে। মনে হয় 50 টাকা 60 টাকা দিয়ে হচ্ছে আপনারা 12 পিসের প্যাকেট কিনতে পারবেন। তো কাজ শুরু করছি। আমি আসলে খুব জটিল কোনো রুলস ফলো করি না, যে কোনো কিছুতে আমি আমার নিজের মতো করে সব কিছু করার ট্রাই করি। কারণ বিভিন্ন টিউটোরিয়াল আপনারা দেখেন ইউটিউবে, পিন্টারেস্টে, FB-তে, বাট সব রুলস ফলো করা সম্ভব না। রোজের অনেক টিউটোরিয়াল আমি দেখেছি, বাট আমার কাছে, মানে যখন আমি কাজ করতে যাই তখন হচ্ছে আমার ভিতর থেকে একটা রুলস চলে আসে এবং আমি সেভাবেই কাজ শুরু করি। আমি হচ্ছে এখানে প্রথমে ছোট ছোট গোল গোল করে কয়েকটা ভাগ করে নিব, তারপরে হচ্ছে সেগুলোকে আমি জাস্ট আমার হাতের সাহায্যে একটু চ্যাপটা করে পাপড়িগুলো বানিয়ে নেব। দেন আমি এটাকে পেঁচাতে থাকবো। আর গোলাপ হচ্ছে এমন একটা ফুল, আপনি হচ্ছে জাস্ট এটাকে পেঁচাতে থাকলেই দেখবেন কোনো মতে হয়ে যাবে, খুব একটা সুন্দর না হলেও কিন্তু ফুলটা হয়ে যায়। যাই হোক, আমি একটু এটাকে সুন্দর করার ট্রাই করছি। এখানে কিন্তু কোনো ধরনের গ্লু ব্যবহার করার প্রয়োজন নেই, যখন ক্লেটা নর্মাল থাকবে তখন একটা ক্লের সাথে আরেকটা ক্লে এমনিতেই লেগে যায়, এখানে কোনো গ্লুর প্রয়োজন পড়ে না। আর ক্লেটা প্রথমে বের করে এটাকে অনেকক্ষণ হচ্ছে মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে, নর্মালি মিক্স করে নিতে হবে, কোনো ধরনের পাউডার কিংবা তেল ব্যবহারের কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি হাতের সাহায্যে একটু মিক্স করে নেবেন, কারণ এটার ভিতরে হচ্ছে একটু কেমিক্যাল থাকে, পানি পানি টাইপের, ওটা যাতে ভালো মতো মিক্স হয়ে যায় সেজন্য। তো আমার হচ্ছে ফুল বানানো শেষ। ফুল বানানোর পরে হচ্ছে আমি নিচের অংশটা বানাবো। আমি হচ্ছে এখানে একটা টুথপিক ব্যবহার করছি আর গ্রিন কালার, মানে 12 পিসের সেটি কিন্তু শুধু একটা গ্রিন কালারই পাওয়া যায়, লাইট গ্রিন কালারটা, বাট এটাই আমি ইউজ করব। তারপরে হচ্ছে আমি টপটা বানাবো। টপ বানানোর জন্য আমি এখানে কফি কালারটা ব্যবহার করছি আর ব্যবহার করছি ফেবিক্রাইলের খালি বোতল। তো এটাকে একটু সুন্দর করে বেলে নিব এবং যথেষ্ট মোটা রাখবো, থিকনেসটা যাতে ভালো থাকে, তাহলে দেখতে একদম মানে মাটির ফুলের টপ মনে হবে। তো এভাবে হচ্ছে আমি টপটা বানিয়ে নিই এবং টপটা বানানোর পরে আমার আসলে এটাকে পুরোপুরি মাটির টপই মনে হচ্ছিল, কোনোভাবেই এটার ভেতরে যে একটা গ্লাস আছে সেটা আমার মনেই হচ্ছিল না। সো যাই হোক, এটার ভেতরে আমি আরেকটু ক্লে দিব যাতে করে হচ্ছে রোজগুলো খুব সুন্দর মতো বসে থাকে ভেতরটায়। সো এই হচ্ছে আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর আপনাদের জন্য কিন্তু একটা গিফটের ব্যবস্থা করা হয়েছে, আপনারা হয়তো জানেন। এই জন্য আপনাদের যেটা করতে হবে, আমার প্রত্যেকটি পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, পারলে 4-5টা শেয়ারও করে দিতে পারেন, নো প্রবলেম। আর প্রুফ হিসেবে আমাকে শুধুমাত্র একটা স্ক্রিন রেকর্ড পাঠালেই হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।